এবার নীলকণ্ঠ ঠাকুর আশীর্বাদ করুন যেন আমি আমার বাবাকে খুঁজে পাই। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ পঞ্চম, চিরকৃতজ্ঞ। তুমি তুমি আমার বংশধরকে বাঁচিয়েছ। মা ঠাকুর, আজ আমি যা চোখের সামনে দেখলাম, এত বড় অসম্ভব অবিশ্বাস্য জিনিসকে সম্ভব হতে দেখি, আমি এখন বিশ্বাস করছি। আমার কিছু বেঁচে আছে, তুমি মিথ্যে বলনি। আমার কিছু বেঁচে আছে, বিশ্বাস করছি। সত্যি সত্যি আপনি আমাকে বিশ্বাস করছেন? মা ঠাকুর, আপনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছেন? আমি তোমাকে বিশ্বাস করছি, আর আমি তাই চাই। তুমি শত মানুষে বউ এসে আমার কিঞ্জলকে উদ্ধার করে নিয়ে আস। তুমি এক মুহূর্তের জন্য অবিশ্বাস করলে, যার সবথেকে তুমি কোনোদিন দুর্বল ভাবলে, সবকিছু সবকিছু তুমি আজ ফিরে পাবে। সাজু আমার কিঞ্চলের স্ত্রীর মতন সাজু। তোমার সিঁথির সিঁদুর আজ অক্ষয় আছে। হ্যাঁ মা ঠাকুর, হ্যাঁ
হলো পঞ্চমী, তোমার চোখে জল কেন? প্রেমানিত হয় ঠাকুর, এবার শুধু তোমার দয়ায় বাবুকে যেন ভালোভাবে বাড়ি ফিরিয়ে আনতে পারি, তাহলেই যে আমার সব হবে, সব সব সব। উঠে তোলো, আমি এবার তোমাকে গয়নাগুলো পরিয়ে দিই, এসো। কিন্তু সব দিদিভাইয়ের গয়না পঞ্চমী, আমার সব গয়নাই তো আমার ছেলের বোনের, তাই না? সব দামি দামি গয়না শাড়ি সব দিয়ে ওই কেউ ভূত তাকে সাজাচ্ছে, খেতা যত সব দেখে না একেবারে আমার বদন জল যারা হয়। ঠিক আছে ঠিক আছে, সাজাচ্ছে সাজাক, সেজে গুজে যাক ও কিঞ্জলকে ফিরে নিয়ে আসতে। কিন্তু শোন, কিঞ্জল ফেরত আসার আগে আমাদেরকে ওই 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 নাগমণিটা নিয়ে নিতে হবে কিন্তু। তারপর ওই কিঞ্জল ফেরত চলে আসলেও ওকে আর এই বাড়ির সবাইকে একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তোমার বিশ্বাসের আজ জয়ের দিন পঞ্চমী, যাও আমার ছেলেটাকে সুস্থ শরীরে উদ্ধার করে নিয়ে এসো, তারপরে আমি তোমাদের দুজনকে হরণ করে ঘরে তুলব। আশীর্বাদের হাত তোমার উপর সব সময় আছে পঞ্চমী, আমার ভেঙে যাওয়া এই সংসারটাকে আর এই ছন্ন ছাড়া সংসারটাকে তুমি তুমি সুন্দর করে সাজিয়ে তোলো পঞ্চমী, সাজিয়ে তোলো। তুমি বেরোবে মানে? তুমি তো আমার সঙ্গে কিঞ্জলকে উদ্ধার করতে যেতে পারবে না। মানে এসব কি করছো তুমি? চলো 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 পাল্টাই।